যে আপনি আমি কোথায় চলে যাচ্ছি, আপনাকে আমাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সেখানে নিয়ে আসতেছি। কটা বাজে? কটা বাজে? কটা? তাহলে এখন এখানে এনাফ করে দিই নাকি? ওয়ার্ক বেশি করে লাভ কি? আমল করলি তো হয়ে গেল, তাই না? আসল বিষয়টা হচ্ছে কি, কোরআন হচ্ছে একমাত্র কিতাব। এই একমাত্র কিতাব সম্পর্কে জিজ্ঞেস করবো, এমনকি জাহান্নামের দরজায়, এটা বলে শেষ করছি। 39 নম্বর সুরার 71 নম্বর আয়াত, 39 নম্বর সুরা আয়াত নম্বর কত? 71। বহু শুনেছেন হুজুররা এই আয়াত নামাজে হুজুরের পিছনে পড়ছেন, এই আয়াত হুজুর পড়ে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তাদেরকে জুমার মানে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামের দ্বার কিনারা, যখন পৌঁছাবে তো জাহান্নামের দ্বার রক্ষীরা জাহান্নামের ফটক দরজা খুলে দেবে। খুলে দেওয়ার পরে জিজ্ঞেস করবে, কি শুনে, তোমাদের কাছে আলাম ইয়াতিকুম রুসুলান, তোমাদের কাছে কি রসুলগণ আসে নাই? রুসুলুন, রুসুলুন আছে ওখানে বহু বছর, রসুলুন জি রসুল এক বছর, রসুলুন কি বহু বছর, বহু বছর, তোমাদের কাছে কি রসুলগণ আসে নাই? দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করবে শোনেন, তারা কি আল্লাহর আয়াতকে, এই রবের আয়াতকে তোমাদেরকে পড়ে শোনায় নাই? তাহলে আপনি জাহান্নামের দরজায় প্রশ্নবিদ্ধ হবেন, আল্লাহর আয়াত আপনার শুরু হয়েছে কিনা, আর আল্লাহর আয়াত আপনি মানছেন কিনা, আপনি হৃদায় কুদুরি কান্তুদ্দায় বেশি জোর মুখ হাদিস তমুখ হাদিস আপনি পড়ছেন কিনা, জানছেন কিনা, মানছেন কিনা, আল্লাহ আপনার এটা জিজ্ঞেস করবে না? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, জাহান্নামের দ্বার রক্ষীর আপনারা জিজ্ঞেস করবে যে রসুলগণ আসে কি আল্লাহর আয়াত শোনায়নি? তৃতীয় নম্বর প্রশ্ন আরেকটা থাকবে, সেটা সেটা শোনাবে কি, সেটা শোনাবে এই যে যে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে, যে পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, এই সম্পর্কে কি তোমাদেরকে অবহিত করে না? তাহলে কি হলো ওইটা তিলাওয়াত, এটা তো আয়াত তিলাওয়াত, এদের কোরআন যে তিলাওয়াত কিনি তো করুন তো প্রমাণ হইলো, অ তিলাওয়াত কিনি তো করুন, ওহি নাই, অ তিলাওয়াত কিনি তো কোনো ওহি নাই, এগুলো বানাইছি আমরা, কথা বুঝতে পারছেন, এগুলো হুজুররা বানাইছে, বানাইয়ে আমাদেরকে কোরআন থেকে কৌশলে সরকার দেওয়ার জন্য, হুজুররাও জানে না, এই জন্য আমি আগে আয়াত বলে দিয়েছি, আয়াতে আল্লাহ বলছে ওরা অজ্ঞাত বসতে এটা করে, এই জন্য হুজুররা আগে জ্ঞান আনার দরকার, হুজুরকে আগে কোরআন ভালো করে বুঝে তারপরে কোরআনের দিকে আহ্বান করা। জি ওলু বালা, এখানে ওলু বালা বলতে কি বোঝানো হয়, সময় তো মাথায় আসতেছে না, তারা বলবে যে হ্যাঁ এসেছিল, তো রসুল তো চলো মান, এখানে তো আরো সমস্যা, রুয়াজ করতে হবে কয়দিন আমার কাছে, রসুল যদি আপনি ধরে নেন ওইখানে, এখানে দেখেন আয়াতটা কি সুরা আযাব 40 না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, খাতামুর রাসূল বলেছে কেন? বলেন জি, বলেন আপনি, আপনি আলেম মানুষ, বলেন খাতামুর রাসূল বলছে, বলেন নবীন, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, তারপরে কি ওয়া খাতামান নবীন, নবীদের শেষ, শেষ যদি শেষ ধরেন, যদি খাতাম মানে যদি শেষ ধরেন, খাতাম মানে শেষ ধরবেন কি করে, আমি যদি আয়াত দিয়ে বলি তাহলে তো আমি শেষ করতে পারবেন না, আয়াত যদি শেষ বলেন তাহলে ওখানে কি খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, ওখানে আপনি কি অর্থ করবেন, ওখানে খতম মানে, খতম মানে মোহর, ওখানে যদি মোহর মানতে এখানে খতম মানে শেষ করবেন কি করে, তাহলে এখানে ওইখানে এই এখানে যদি মোহর কর, এখানে যদি শেষ করেন তাহলে ওইখানে শেষ নিয়ে যান, খতম আল্লাহ আলা আমাদেরকে বুঝে নিতে হবে, এখানে ওয়ালাকির রাসূলুল্লাহ বলছে ওয়া খাতামান নবী, এখানে তো একমাত্র ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবী, এর খাতামুর রাসূল বলা হয়েছে, জি বলেছে খাতামুর রাসূল, এই আয়াতে খাতামুর রাসূল বলছে কিনা, খাতামান নবী বলছে, খাতামান নবীন বলছে কিনা তাই বলছি, জি নবীন, খাতামুর রাসূল বলছে না, আমার প্রশ্ন এখানে সেটার উত্তর দেন, নবীন বলে এখানে খাতামান নবীন বলছে, খাতামুর রাসূল বলে না, তাহলে খাতামুর রাসূল যদি বলে না থাকে তাহলে আল্লাহ বলছে তোমাদের কাছে কি রসুলগণ আসে নাই, তাহলে বালা ওই যে আপনি যেটা জিজ্ঞেস করেছেন এই কারণে আমি প্রশ্নটা অবতারণা করলাম, যদি এটা চলো মানে না তাহলে আমি উত্তরটা কি দেবো, এটা মিথ্যা হবে, উত্তরটা আমি চাচ্ছি না, জি আলহামদুলিল্লাহ নেমা আজরুল্লাহ আমিন, আল্লাহ আপনাকে বোঝাবে, আমি আপনার জন্য এই কথাগুলো আনলাম, দেখ ওই প্রশ্ন আমি প্রশ্নের উত্তর দেবো, আরে এক মিনিট ওই প্রশ্ন উত্তর দেবো, কথা বল, প্রশ্ন উত্তর দেবো অবশ্যই, প্রশ্ন করে রাখে কথার মধ্যে কথা বললে আমি বহুতবার লাইনচ্যুত হয়েছি, এই বস্তু করি না, আমি একটা ধারাবাহিক আলোচনার চেষ্টা করছিলাম সেখানে আমি যাইতেই পারিনি,
জাহান্নাম ছিল স্থায়ী হবে চিরস্থায়ী জাহান্নাম অথচ হুজুর আমাকে শিখাইছে কয়দিন পরে বের করে ফেলা যাবে শিখাইছে না কল লাম তামাসসানান নার ইল্লা ইয়ামাম মাদুদা তা এখানে যে তারা বলতো কারা বলতো এগুলো কথাগুলো আপনার ব্যস্ততা থাকলে চলে যান ডিস্টার্ব বারবার সাইডটার করছেন আল্লাহর কাছে ক্ষমা করেন আমি কোরআন বলতেছি আমি আমার কথা বলছি না বারবার আমার কানের ভিতরে যে আওয়াজ আসে তাহলে তো সমস্যা হবে আমি তো কোরআনের কথা বলতে পারবো না আপনার যদি ভালো না লাগে আপনি আমি বলছি যে পেশাবের কষ্ট হয় কিছু মনে করেন না যদি পেশাবের কষ্ট থাকে ডায়াবেটিস রোগী থাকে কথা বোঝার চেষ্টা করি আমার কথা কষ্ট করেন না আমার কথা দেখেন আমি কোন জায়গায় যাচ্ছি কোরআনের কথা বলতে লাগলে যদি আমি সাইড টাক করেন শয়তান কি করে সমস্যা নাই এই জন্য খেয়াল করেন আল্লাহ বলছেন হাওয়াইলুল্লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাবা বিআইদিহিম এর আগে একটা বলি আমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন আল্লাহ বলছে তাহাদের মধ্যে কিছু নিরক্ষর লোক আছে যাহারা মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই মিথ্যা আশা ছাড়া কী আশা করেছে আরে একদিন রসুল আমাদেরকে সাফাত করে নিয়ে যাবে হুজুররা কইছে না মিথ্যা আশা নিয়ে বসে আছে তাহারা শুধুমাত্র অমূলক ধারণা পোষণ করে ঠিক আছে এরপরে আল্লাহ বলছে সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য ফাওয়াইলুল্লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ওয়াইলুল্লাহু মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল্লাহু মিম্মা ইয়াকসিবুন সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে এই হাদিস এই গ্রন্থ এই বেস্তি দেহ এই হিদায়া এই কুদুরি এটা আল্লাহর নিকট হইতে তারা বলে বলে কি না এইগুলো ওয়াজ করে তো এইগুলো কি আল্লাহর নিকট হইতে না মানজালাল্লাহ ইত্তাবিউ মা আনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া সূরা আল আরাফ 3 নম্বর আয়াত 7-3 সেখানে আল্লাহ বলছে যাহা নাজিল করা হয়েছে রাসূলের উপরে নাজিল করা হয়েছে শুধু কুরআন মানজালাল্লাহ তো এইটা বাদ দিয়ে নিজেরা কিতাব রচনা করে বলে হাযা মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এই ওয়াজ চলতেছে সমাজ আমি দেখা দিচ্ছি দেখে তার কি জন্য করে এই কথাগুলো সামানান কলিলা সামান্য কিছু জি দুনিয়ার ফায়দার জন্য তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের জি বুঝলো এরপরে আল্লাহ কি বলছে কুলু লান তামাসসানান নার এরা এখন কি বলে দেখছেন বাসার জন্য তারা কি বলে কুলু লান তামাসসানান নার ইল্লা ইয়ামাম মাদুদা তারা বলে দিন কতক ব্যতীত অগ্নি আমাদেরকে কখনো স্পর্শ করিবে না বলো যারা হোক সেটা বলতেছি এটা তো কোরআন আমাদেরকে সম্বোধন করছে যাদের উদাহরণ দিচ্ছে আমাদের জন্য শিক্ষা যদি ইহুদি নাসারা বলে আলাদা করেন কিচ্ছু নাই ইহুদি আমরা আমি ইহুদি আমি প্রমাণ করি ইহুদি মানে কি দেখো ওখানে যারা বলতো লিখে যারা ওইরকম করছে তারা হ্যাঁ সেটা তারা আমাদের দৃষ্টান্ত এটা আমি না আমিও আমিও এর দ্বারা এই বুঝেছি তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার নিয়ে আসো অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না ওরা বলতো যে আমরা কয়দিন থাকবো মাত্র তা আল্লাহ বলছে এটা কি অঙ্গীকার নিছো এটা তোমাদের কাছে এরকম কোনো আল্লাহ অঙ্গীকার করেন না আর আল্লাহ অঙ্গীকার অঙ্গীকার ভঙ্গ করে না কিংবা আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলিতে যা তোমরা জানো না তারপরে বলছে বালা মান কাসাবা সাইয়াত ও আহাতাত বিহি খাতিয়াতিন উলাই ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন খেয়াল করেন এখানে বলছে হা যাহারা পাপ কাজ করে এবং যাহারা তাদের পাপ রাশি তাহাদের কে পরিবেষ্টন করেছে তাহারাই জাহান্নামী জাহান্নামের বাসী সেখানে তাহারা স্থায়ী হবে কতদিন এরপরে কি বলতেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন আর যাহারা ঈমান আনে সৎ কাজ করে তাহারাই জান্নাতবাসী তাহারা সেখানে স্থায়ী হবে তাহলে জান্নাতও স্থায়ী জাহান্নামও স্থায়ী ঢুকার পরে আর বের হওয়ার কোন সুযোগ নাই ইহুদিরা বলতো করো মাদুদা নির্দিষ্ট কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে শাস্তি ভোগ করবো না ইহুদিদের কথা সেইটা আজকে আমাদেরকে শিখাই দেওয়া হয়েছে আপনার কাছ থেকে এতটুকু পাইলাম বিশাল একটা পাওয়া এই হাদ্দাসানার নামে আমাদেরকে এগুলো শিখাই দেওয়া হয়েছে তো এর থেকে যদি আমরা বাঁচতে না পারি ভাই জাহান্নামে ঢুকলে আর বাইরের সুযোগ
আপনার জান্নাত এখানে থেকে আপনাকে বানাইতে হবে, আপনার জাহান্নাম এখান থেকেই আমাকে বাঁচার জন্য এখান থেকেই চেষ্টা করতে হবে। চাওয়ার পরে আপনি যতই চিল্লা চিল্লি করেন না কেন কাজ হবে না। মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন ভাই ভাইয়ের কোনো খবর নেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, একে অপরকে সবাই ভুলে যাব, কেউ কারো পক্ষে দাঁড়াইবে না, কেউ কারো পক্ষে দাঁড়াইবে না, নিজে একা কি আল্লাহর দরবারে হাজির হতে হবে। আর বলবে কি সেদিন বলবে যে এ কেউ খাইলো আমাদের কি আমাদের নিদ্রা স্থান হইতে এ তো সেইদিন যেদিন সম্পর্কে দয়া মায় রহমান আমাদেরকে ওয়াদা করেছিল ও আসাদাকাল মুরসালিন, এবং নবীরা তো সত্য কথাই বলেছিল, কিন্তু সেই দিন কোনো আফসোস করে লাভ হবে না, নিজের হাত নিজে কামড়াইবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, আমাকে যদি উঠানো না হইতো তাহলে কতই না ভালো হইতো। সেদিন আফসোস করিয়া কোনো লাভ হবে না বন্ধু, যাহা করার এইখানে করিয়া নিতে হবে, এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে, জীবনের এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তার কারণ রাত্রের পরে সকাল হবে কিনা জানা নাই, এখনই সিদ্ধান্ত নিতে হবে। জীবনের পরতে পরতে একমাত্র আল্লাহর বিধান সংবিধানকে মেনে চলবো, বিশ্বাস স্থাপন করিলাম, বিশ্বাসের ব্যাপারে কোনো ত্রুটি করা যাবে না। আল্লাহ বলছেন যে কোরআনে পরিপূর্ণ বিষয় আহা তু মিনু নাবি বাহির কিতাব, এখানে তুমিন বলা হয়েছে, বুঝতে হবে পুরো কিতাব মানার কথা বলেছিস, পুরো কিতাব সবাই মানতে পারবে না, বিশ্বাস পুরোটাই আনতে বাবা তো মিনু না বিবাহিল কিতাব অর্থাৎ পুরু না বিবাহিল কিতাব, কিতাবের কিছুতেই বিশ্বাস করবে আর কিছু অস্বীকার করবে না, পুরোটাই বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে সাধ্য মোতাবেক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই রাত্রে বিশ্বাস স্থাপন করে যদি আপনি মারা যান যে আমার বাকি জীবন শুধু কোরআন মানবো, আল্লাহর বিধান ছাড়া আর কোনো লাহু আল হাদিস আমি মানবো না, এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া যদি রাত্রেবেলায় আপনি মারা যান তাহলে আশা করা যায় যে আপনি শহীদের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করতে কইছে কোরআন দিয়ে, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, কোরআনের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় জিহাদ করতে বলেছে, তো বড় জিহাদের অস্ত্র হচ্ছে কোরআন। তাই আপনি বিশ্বাস করলেন আজকে রাত্রে আমার সাথে একমত হতে পারি যে কোরআন একমাত্র বিধান হিসাবে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হইলাম যে একমাত্র বিধান কোরআন মেনে চলবো, রাজি আছেন? কোরআনের বিধানের সঙ্গে কোনো বিধান শরীক করব না, কোনো কিতাবের কোনো কথা, কোনো হুজুরের কোনো কথা, কোনো ইসকালের কোনো কথা যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে কোনো সমস্যা নাই, নাই তাহলে কোরআনের সাথে যদি সঙ্গতিপূর্ণ হয় তাহলে সেটা কোরআনেরই কথা, আর যদি অসঙ্গতিপূর্ণ হয় সেটা মানা যাবে না, ওই সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। তাহলে আমরা আজকে এটা অঙ্গীকারবদ্ধ হইলাম যে আমরা ইনশাআল্লাহ বাকি জীবন কোরআনকে বুঝে মানার চেষ্টা করব, আমার পরিবারকে মানানোর চেষ্টা করব, পরিবেশের আশেপাশে যারা আছে সাধ্য মতো বলার চেষ্টা করব, কিন্তু জোর জবরদস্তি কারো ঘরে করিবেন মারামারি ফিতনা ভাষা করিবেন না। আর এই মাদ্রাসায় এসে একটা টাইম বয়স্ক মহিলা বয়স্ক নারী নর নারী শিশুদের জন্য তো ব্যবস্থাই আছে, এই জন্য ওদের কথা বলছি না, ওটা তো আছেই, আপনারা যারা বয়স্ক আছেন তারা একটা টাইম এসে কোরআনকে বুঝে পড়ার জন্য একটা সময় নির্ধারণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আমার কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে গেলে কষ্ট পেয়ে থাকলে নিজগুণে ক্ষমা করে দিবেন, আর যে ভালো কথাগুলো বললাম এরপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল দান করে, আর আমার কথা যদি কোরআনের বিরুদ্ধে কিছু হয়ে থাকে তাহা যেন আল্লাহ আপনাদের অন্তর থেকে ভুলিয়ে দেয়, আর যে কথাগুলো আমি কোরআনের পক্ষে বলেছি আল্লাহর পক্ষে বলেছি সেই কথাগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। রব্বানা বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
সালামুন আলাইকুম।